স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে থেতলে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে। বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মণ্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল। বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী পরী মণ্ডল সেই সম্পর্কের বিষয়টি জানতে পারেন। আজ বিকেলে পরী মণ্ডল তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন। এরপর তাকে ভারী বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রতিমা দাসের। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ। পুলিশ গ্রামে পৌঁছতে মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন থানা থেকে পুলিশ পৌঁছায় গ্রামে, নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পরে অভিযুক্ত পলি মণ্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কি নাম আপনার? আমার নাম পাপি মণ্ডল। ঘটনাটা কি ঘটল? ঘটনাটা ওই মেয়েটা সকালবেলাতে কাজ করতে এসেছিল এই বেনা কালীতলার কাছে বেনাপাড়াতে। তারপরে দেখা গেল যখন চারটে বাজছে তখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। ও মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে যায়, কিন্তু বাড়ি যখন যায়নি তখন আমরা খোঁজ খবর করি। এবং আমরা আরও আগে থেকে মানে ওদের চাল চলন যা দেখছিলাম তাতে মনে হয়েছিল যেন ওরা কাউকে এত কিছু করেছে। এরকম মনে হলো কেন আপনার? মনে হলো মানে ওদের মাঝে মাঝে মারামারি হয় বাড়িতে। এই মেয়েটার সাথে মাঝে মাঝে কিছু হতো? না, এই মেয়েটার সঙ্গে কিছু হতো না, ওর স্বামীর সঙ্গে হতো, ওর বৌমার সঙ্গে হতো। কারণটা কি? কারণটা সেটা ওরাই জানে, সেটা আমরা কিন্তু প্রতিবেশী অনুমান করতে পারবো না, আন্দাজ করতে পারবো না। সেটা ওদের মধ্যে ঝামেলা হতো মাঝে মাঝে ওরা। ওর স্বামী স্ত্রীর সাথে কি মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা হতো? তো স্বামী স্ত্রী না, ওর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা কই আজ পর্যন্ত শোনা যায়নি। আপনারা যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, আপনাদের কি দাবিটা কি ছিল? আমাদের দাবি হচ্ছে যে খুন করেছে তার হাত দুটোকে কেটে দেওয়া হোক, কিংবা খুনের পরিবর্তে আমাদেরকে খুন চাই। আমরা নির্দিষ্ট সাজা না হলে আমরা ছাড়ব। পুলিশ কি সেই আশ্বাস দিল আপনাদের? পুলিশ এখন তো বলছে হ্যাঁ দেবো, কিন্তু পুলিশের ওপরে আমাদের ভরসা তো ঠিকঠাক রাখছে না। পুলিশ তো ঠিকঠাক কথাই বলছে না। ওরা বলছে হ্যাঁ আসামি থাকবে, এখন আজ ফয়সলা করবো, তারপরে নিয়ে যাবো, কিন্তু আসামিকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাওয়া হলো। আবার লাস্টটাকে তাই করলো। দাদা কি নাম বললেন আপনার? আমার নাম বাপি মণ্ডল। আচ্ছা, এটা কোন পাড়ার ঘটনা? এটা মোড়লপাড়া, বেজা মোড়লপাড়া। হ্যাঁ, বেজা মোড়লপাড়া, কালীতলা নাম। ঘরে কেউ নাই, আমি মামার ঘরে মানুষ হয়েছে, ছোট ছেলে, এক বছর ছেলে নিয়ে মানুষ করেছি, পাঠ করে লোক দুবারে মানুষ করেছি, নিয়ে বিয়ে দিয়েছি মেয়েটোর। আর এই ছেলেটা আমার কাছে আছে, 18 বছরের ছেলে, তাই সে ছেলেটা ধার করে দাও। আর ভাগ্যে জানো যাব জীবন যেন বেজা গা ছেড়ে ফাঁসি উনি যেন। আপনার মেয়ের নাম কি? প্রতিমা। প্রতিমা দাস। কে খুন করলো? খুন করেছে ওই কইলিয়া পলি মণ্ডল। হ্যাঁ। কারণ কিছু জানতে পারলেন? না, কিচ্ছু কারণ নাই বাবা, কাজা নাই, ঝগড়া নাই। আপনার মেয়ে কি পলিতে বাড়ি যাওয়া আসা করতো? না, ওর বাড়ি যাওয়ার ওর সঙ্গে কথা নাই, বাকালাপি নাই। আপনি এখন কি চাইছেন? শাস্তি চাইছেন? হ্যাঁ, ওর শাস্তি হোক, আর আমার ওই বাবা মারা ছিল তারও। আপনার নাম কি? আমার নাম শান্তি দাস। আপনার কয় মেয়ে? আমার এক মেয়ে আর এক ছেলে। আপনার কাছেই থাকতো? হ্যাঁ, আমার কাছে থাকতো, ভাই বিনয় থাকতো, বা আমার সব স্বামীর জমি জায়গা নাই, আমরা পাঁচ কোটি খাই। এই প্রতিমার কয় ছেলে? দুই ছেলে, এক মেয়ে এক ছেলে। মেয়েটার বিয়ে দিয়েছে, এখনো ফোন বাকি আছে, সেই ফোনের লেগেই কাজ করছে বিটু বাবা। সেই ফোন কে দেবে এই বিটু বাবা? এবার তাহলে বিটিটুকু তো ওই বিটি বঞ্চনা দেবে। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়,
দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME AB 06 ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারি RC 80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।